আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আরও একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়েছি এবং আমার আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি পুরোটা ক্লাস জুড়ে তোমরা আমার সাথে থাকবে। আর আমি তোমাদের সাথে আছি মাহমুদা নাজরীন, প্রভাষক কৃষি শিক্ষা, হাফিজুর রহমান ডিগ্রি কলেজ, শ্যামগঞ্জ, পূর্বধলা, নেত্রকোনা। এবং আমার বিষয় তোমরা জানো, কৃষি শিক্ষা। আজকে আমরা কৃষি শিক্ষা দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় থেকে লেকচার 5 নিয়ে কথা বলব। আমাদের কৃষি শিক্ষা দ্বিতীয় পত্রে তোমরা অবগত আছো যে মৎস্য চাষ রয়েছে এবং মৎস্য চাষেরই একটা গুরুত্বপূর্ণ অধ্যায় অংশ নিয়ে আজকে তোমাদের সামনে হাজির হয়েছি। আমরা দুটি ছবি দেখি, কি দেখতে পাচ্ছ, কি করব আমরা আজকে তাহলে? হ্যাঁ, আমরা আজকে করব চিংড়ি চাষ ও ব্যবস্থাপনা, শ্রিম্প কালচার অ্যান্ড ম্যানেজমেন্ট। আমাদের আজকের পাঠ থেকে যা আমরা শিখতে পারবো, আমাদের যেটা শিক্ষণ ফল হবে সেটি হচ্ছে, একটু দেখি আমরা, চিংড়ির পরিচয় সম্পর্কে আমরা জানতে পারবো। তারপর আমরা চিংড়ি চাষের সম্ভাবনা সম্পর্কে বিশ্লেষণ করতে পারবো। চিংড়ির দুটি ভাগ রয়েছে, যে হচ্ছে গলদা চিংড়ি এবং বাগদা চিংড়ি, তাদের পার্থক্য আমরা চিহ্নিত করতে পারবো এবং চিংড়ি মাছের অর্থ, চিংড়ি চাষের অর্থনৈতিক গুরুত্ব সেটি আমরা বিশ্লেষণ করতে পারবো। চলো আমরা মূল পাঠে ঢুকে যাই। আমরা চিংড়ির পরিচয়টা একটু জেনে নিই। তোমরা জানো চিংড়ি অমেরুদণ্ডী প্রাণী এবং এটি শ্রেণীকরণের দিক থেকে আর্থ্রোপড়া পর্বের এবং ক্রাস্টাসিয়ান শ্রেণীর অন্তর্ভুক্ত। চিংড়ির কতগুলো বৈশিষ্ট্য রয়েছে, এদের ছবিতে দেখতে, ছবির সাথে একটু মিলিয়ে মিলিয়ে দেখো যদি, যে এদের দেহ কতগুলি অঞ্চলে বা ভাগে বা সেগমেন্টে বিভক্ত এবং তাদের কতগুলি সন্ধিযুক্ত বা শাখা প্রশাখা আছে, এমন কতগুলি উপাঙ্গ বা পা বিদ্যমান। এদের ভিতরের দেহটা খুবই নরম, কিন্তু তাদের বাইরের যে আবরণ সেটা কাইটিন দ্বারা গঠিত এবং এটি শক্ত, এই শক্ত আবরণ দ্বারা আবৃত। এদের মাথার দিকে একজোড়া পুঞ্জাক্ষি থাকে। পুঞ্জাক্ষি মানে জানো তো, পক্ষী মানে হচ্ছে চোখ, অক্ষী গোলক আমরা বলে থাকি আমাদের চোখকে। অক্ষী থেকে পুঞ্জাক্ষি কথা এসেছে, অনেকগুলি চোখের সমন্বয়ে তারা দেখতে পায়, সেই জন্য এটা পুঞ্জাক্ষি বলা হয়। তো মাথার সামনে তাদের দুটি লম্বা সুর থাকে, যেটাকে অ্যান্টেনা বলে। এদের দেহের রক্তপূর্ণ যে গহ্বর সেটা হিমোস্থল নামে পরিচিত। তো তোমরা নিশ্চয়ই ছবিতে দেখে বুঝতে পারছো যে দুটি অ্যান্টেনা দেখা যাচ্ছে, চোখ বা আই দেখা যাচ্ছে, সেগমেন্টেড অ্যাবডোমেন, অ্যাবডোমেন মানে হচ্ছে পেট আসলে, তো অ্যাবডোমেন দেখা যাচ্ছে। রোস্ট্রাম বলা হচ্ছে মাথার দিকে যে শক্ত ক্যারাপেস বা মানে মাথাটা ঢাকা যে আবরণটা দিয়ে, এটা হচ্ছে রোস্ট্রাম। তারপর আছে তাদের ওয়াকিং লেগ বা এটাকে আমরা বলবো চলন পথ, আর আছে হচ্ছে সুইমিং লেগ, এটাকে আমরা বলি সন্তরণ পথ বা সাহায্যটা দিয়ে তারা সাঁতার কেটে থাকে। এছাড়া আছে টেল বা লেজ। আমরা চিংড়ির পরিচয় জানলাম, এবার আমরা একটু দেখি যে চিংড়িকে অনেকে আইডেন্টিফাই করতে গিয়ে প্রশ্ন আসে যে চিংড়ি কি মাছ নাকি পোকা। আমরা একটু দেখি, চিংড়িকে আমরা আসলে মাছ বলবো না। কেন বলবো না? কারণ চিংড়ি আর্থ্রোপড়া পর্বের আর মাছ কিন্তু কর্ডাটা পর্বের। আর চিংড়ির শ্রেণী হচ্ছে ক্রাস্টাসিয়ান, মাছের শ্রেণী হচ্ছে অস্ট্রিকথিস। মাছের দেহে আইস থাকে, সাইক্লয়েড, ক্যানোয়েড বা টিনোয়েড ধরনের আইস থাকে, কিন্তু চিংড়িতে সেরকম কোনো আইস থাকে না। মাছের ফুলকা থাকে কিন্তু, এবং ফুলকাটা আবার কানকো দিয়ে ঢাকা থাকে, কিন্তু চিংড়ির বেলায় সেই ফুলকা থাকে না। এই অমিলগুলোর জন্য আসলে চিংড়িকে আমরা সরাসরি মাছ বলতে পারি না। তবে মৎস্য গ্রুপে একটা খুবই গুরুত্বপূর্ণ এবং উপাদেয় একটা প্রাণী, খুব অর্থনৈতিক গুরুত্ব বহ একটা প্রাণী হচ্ছে চিংড়ি। তো চিংড়ি চাষের ব্যাপক সম্ভাবনা কিন্তু রয়েছে, সেটা নিয়েই আমরা এখন কথা বলবো।
আমরা জানি আমাদের বাংলাদেশের কৃষির মূল চালিকা শক্তি, মানে কৃষি হচ্ছে বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি, আর মৎস্য শিল্প হলো কৃষি খাতের আরেকটি খুবই গুরুত্বপূর্ণ এবং দ্বিতীয় সর্বোচ্চ অর্থনৈতিক মুদ্রা অর্জনকারী পণ্য। তো দেশের মোট উৎপাদিত চিংড়ির আমরা যদি একটু দেখি যে দেশের মোট উৎপাদিত চিংড়ি বেশিরভাগই উৎপাদিত হয় দেশের দক্ষিণাঞ্চলে, বিশেষ করে খুলনা, বাগেরহাট এবং সাতক্ষীরা জেলায়। এছাড়া চট্টগ্রাম এবং কক্সবাজারেও কিন্তু চিংড়ি চাষ হয়ে থাকে। চিংড়িকে সাদা সোনা বলা হয়। এটি বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা আহরণ করা হয়, সেই জন্য মুনাফা অর্জনের যেহেতু সম্ভাবনা রয়েছে সেই জন্য এটিকে সোনার সাথে তুলনা করে মূল্যায়ন করা হয়েছে। তো চিংড়ি চাষের সম্ভাবনাগুলো যদি আমরা আরেকটু দেখি বিস্তারিত, যে বাংলাদেশের অসংখ্য নদী, খাল, ডোবা, পুকুর এবং বঙ্গোপসাগরের 480 কিলোমিটার তটরেখা বরাবর অর্থনৈতিক এলাকাসমূহে চিংড়ি চাষের প্রচুর সম্ভাবনা রয়েছে। বর্তমানে উপকূলীয় এলাকার 40% জমিতে, অর্থাৎ 1.72 লাখ হেক্টর জমিতে চিংড়ি চাষ হচ্ছে। আরও অন্তত 2.35 লাখ হেক্টর জমিতে চিংড়ি চাষ করা সম্ভব, এটি 2018 সালের যে কৃষি ডায়েরি সেটিতে জরিপের মাধ্যমে তুলে আনা হয়েছে তথ্য। তোমরা এখানে অনেকগুলো অনেকগুলো পয়েন্ট নিয়ে আমরা এখানে কথা বলার চেষ্টা করেছি। বাংলাদেশে প্রতি বছর রপ্তানিকৃত মৎস্য ও মৎস্যজাত পণ্যের প্রায় 58% হলো চিংড়ি, এটা ইয়ার বুক অফ ফিশারিজ স্ট্যাটিস্টিক্স 2017 থেকে পাওয়া। তো বর্তমানে চিংড়ির মানে খামার, অনেকগুলো খামার রয়েছে যার আয়তন 2,75,539 হেক্টর। আর এই বাংলাদেশের পোনা আহরণে, চিংড়ির পোনা আহরণের কাজে জড়িত রয়েছে 8.33 লক্ষ এবং উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণের সাথে জড়িত রয়েছে 1.5 থেকে 2 লক্ষ লোক। তাহলে এটার মাধ্যমে কিন্তু ভালো একটা কর্মসংস্থান হবারও সম্ভাবনা রয়েছে। যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণের মাধ্যমে চিংড়ি চাষ প্রযুক্তি আয়ত্ত করে ব্যক্তি পর্যায়ে স্বল্প বিনিয়োগে ক্ষুদ্রায়তনের চিংড়ি খামার কিন্তু গড়ে তোলা যায়। দেশের বহু নারী শ্রমিক চিংড়ি আহরণের কাজে জড়িত থাকায় তারাও এটাও অর্থনৈতিকভাবে কিন্তু সম্ভাবনাময়। উপকূলীয় এলাকার বহু লোক একই জমিতে বছরে একবার ধান উৎপাদন করছে আর একবার চিংড়ি চাষ করছে। এতে করে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট অঞ্চলে ধান খেতে চিংড়ি চাষের সম্ভাবনা উজ্জ্বল। পাশাপাশি সাধুপানিতে ধান খেতে গলদা চিংড়ি চাষেরও প্রচুর সম্ভাবনা রয়েছে। উপকূলীয় লবণাক্ত এলাকাকে আমরা যদি চাষের আওতায় নিয়ে আসতে চাই তাহলে চিংড়ি দিয়েই আমরা প্রচুর বৈদেশিক মুদ্রা আহরণ সহ আমাদের অর্থনীতিকে সমৃদ্ধ করতে পারি। মিশ্র পদ্ধতিতে বিভিন্ন মাছের সাথেও চিংড়ি চাষ সহজেই করা যায়। আমরা এবার ছবিতে দেখতে পাচ্ছি একটি গলদা চিংড়ি। এখানে আমরা বাংলায় কতগুলি তাদের যে শরীরের উপাঙ্গ সমূহ বা সেগুলো দেখাবার চেষ্টা করেছি। তোমরা দেখো এই যে এই কাঁটাযুক্ত অংশটা, এটা হচ্ছে রোস্ট্রাম, এগুলো হচ্ছে শুঙ্গানো বলছি, আসলে এগুলো অ্যান্টেনা, এই যে দুটো হচ্ছে অ্যান্টেনা, তারপরে চলন পথ, তারপর হচ্ছে তোমাদের সন্তরণ পথ, ফেলসন বা লেজ, পুচ্ছ পাখনা, উদরখণ্ড, চোখ, ক্যারাপেস, শিরবক্ষ। ঠিক একইভাবে আমরা গলদা চিংড়ি দেখলাম, এবার একটা বাগদা চিংড়ি আমরা দেখতে পাচ্ছি। এই যে গলদা চিংড়ি এবং বাগদা চিংড়ি দেখলাম, এদের মূল পার্থক্যটা আসলে কোথায়, কিভাবে আমরা এদেরকে পার্থক্য করব একটু দেখি। আমরা বাগদা চিংড়িটা আসলে সমুদ্রে বাস করে বা সামুদ্রিক সমুদ্র উপকূলীয় অঞ্চলে চাষ করা হয়, আর এটার উদাহরণ হচ্ছে, এটাকে আমরা শ্রিম্প বলবো, এশিয়ান টাইগার শ্রিম্প, তারপর হচ্ছে পিনাস, মনোডন, এই 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 মাছ, এইগুলো হচ্ছে বাগদা চিংড়ির উদাহরণ। তাত্ত্বিকভাবে প্রাপ্তবয়স্ক অবস্থায় তুলনামূলকভাবে ছোট আকারের চিংড়িকে শিম বা বাগদা বলা হয়ে থাকে। বাগদা নখর আকৃতির, এদের পা 2 জোড়া,
বাগদা ল্যামেলার মতো ফুলকা থাকে, নিজের দেহের ভিতরে এরা ডিম ছাড়ে। আর গলদা কি? গলদা চিংড়ি হচ্ছে নদীর উদাহরণ হিসেবে আমরা ফ্রেশ ওয়াটার জায়ান্ট প্রন এবং ম্যাক্রো ব্রাকিয়াম রোজেন বার্গি এইগুলো হচ্ছে তোমার গলদা চিংড়ি বা প্রন। তাত্ত্বিকভাবে প্রাপ্তবয়স্ক অবস্থায় তুলনামূলকভাবে বড় আকারের যে চিংড়ি সেগুলোকেই প্রন বা গলদা বলা হয়ে থাকে। গলদার নখর আকৃতির তিন জোড়া পা রয়েছে, এদের শাখা আকৃতির ফুলকা থাকে এবং পানিতে এরা ডিম ছাড়ে, দেহের ভিতরে কিন্তু ডিম ছাড়ে না। এই হচ্ছে পার্থক্য। আরও খুব সুন্দর করে গোছানো পার্থক্য তোমাদের বইতে রয়েছে, এটি আমি খুব সংক্ষেপে স্লাইড তৈরি করে দেখাবার চেষ্টা করেছি, তো তোমরা বই থেকে বিস্তারিত সুন্দর করে পড়বে। আমরা যদি আরেকটু দেখি যে ছবিতে তোমরা দেখতে পাচ্ছ যে প্রন এবং শ্রিমকে দেখানো হয়েছে, সাইজে একটি ছোট গলদা এবং বড় আকৃতির বাগদা সামনে রাখা হলে কীভাবে চেনা যাবে? পাশের ছবিতে দেখো যে গলদার ক্ষেত্রে দ্বিতীয় সেগমেন্ট শুধুমাত্র তৃতীয় সেগমেন্টকে ওভারল্যাপ করে, প্রথম সেগমেন্টকে করে না, আর বাগদার ক্ষেত্রে দ্বিতীয় সেগমেন্ট প্রথম এবং তৃতীয় দুটিকেই ওভারল্যাপ করে থাকে। নানানভাবে তোমরা আসলে মনে রাখতে পারো, মনে রাখার কৌশলের জন্যই এই বিষয়গুলো তোমাদের সামনে তুলে ধরা। চিংড়ির অর্থনৈতিক গুরুত্ব খুব সহজ সরলভাবে আমরা যদি বলি তাহলে অর্থনৈতিক বিবেচনায় আসলে চিংড়ি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আর বাংলাদেশে চিংড়ি তো একটা খুবই গুরুত্বপূর্ণ মৎস্য সম্পদ। গুরুত্বগুলো হচ্ছে যে চিংড়ি একটি আমিষ জাতীয় খাদ্য যা আমাদের আমিষের অভাব পূরণ করে। চিংড়ি খামার করলে মানুষের কর্মসংস্থান হয়, তারপর বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আহরণ করা যায়। চিংড়ির যে পরিত্যক্ত অংশ সেটা হাঁস মুরগি বা মাছের খাদ্য হিসেবে ব্যবহার হয়। চিংড়ির খোলস দ্বারা বিভিন্ন ধরনের খেলনা তৈরি করা যায় বা একটা শিল্প হিসেবে গড়ে ওঠা করতে পারে। চিংড়ি চাষের মাধ্যমে মানুষের অর্থনৈতিক উন্নয়ন হয়। মিঠা পানিতে তুলনামূলকভাবে কম খরচে চিংড়ি চাষ করে প্রচুর লাভবান হওয়া যায়। তো আমরা আরেকটু যদি দেখি যে চিংড়ির কদর কেন সারা বিশ্বে এতটা। চিংড়ি মাছে আসলে চিংড়িকে তো মাছ বলাই ঠিক না, চিংড়িতে প্রোটিন ফ্যাট খনিজ উপাদানের একটি স্বাস্থ্যকর এবং সুষম অনুপাত বিদ্যমান রয়েছে। শরীরের সুস্থতার জন্য চিংড়ি একটি উত্তম খাবার হতে পারে, যদিও আমরা জানি যে চিংড়ি কারো কারোর জন্য অ্যালার্জি, আবার বয়স 40-এর উপরে হয়ে গেলে চিংড়ি থেকে কিন্তু কোলেস্টেরল রক্তে কোলেস্টেরল জমার সম্ভাবনা থাকে। তারপরেও অন্যান্য মাছ এবং মাংসের চেয়ে চিংড়িতে ক্যালোরি কম, তাই ওজন বাড়ার সম্ভাবনা থাকে না। ক্যালসিয়ামের একটা ভালো উৎস হচ্ছে চিংড়ি। ক্যালসিয়াম ছাড়াও চিংড়িতে প্রায় 14% ফসফরাস থাকে যা দেহের মানব দেহের দাঁত এবং হাড় গঠনে সাহায্য করে। চিংড়িতে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে যেটা কোনো প্রকার শরীরে ক্ষত সৃষ্টি হলে দ্রুত সেটা সারাতে সাহায্য করে। চিংড়ি মাছে কপার থাকে, এটা থাইরয়েডজনিত সমস্যা দূর করে এবং থাইরয়েড হরমোনের মাত্রা ঠিক রাখে। ম্যাগনেশিয়াম আছে চিংড়িতে, সেটা ডায়াবেটিক 2-এর হাত থেকে মানুষকে রক্ষা করতে পারে। চিংড়িতে সেলেনিয়াম থাকে যা শরীরে ক্যান্সার কোষ সৃষ্টিতে বাধা দেয়। মানুষের চাহিদার প্রায় 25% ভিটামিন B12 পাওয়া যায় চিংড়ি থেকে। এছাড়াও ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে যেটা হৃৎপিণ্ডকে সুস্থ রাখে এবং স্মৃতি শক্তি বাড়াতে সাহায্য করে, এমনকি এটি লিভার ভালো রাখতে সাহায্য করে। তবে যাদের অ্যালার্জি রয়েছে তাদের চিংড়ি খাওয়ার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। আমরা চিংড়ি নিয়ে আজকে অনেক কথা বললাম, এবার একটু দেখি যে চিংড়ি চাষের সম্ভাবনা সম্পর্কে যদি আমরা তোমাদেরকে 5টি বাক্য লিখতে বলি, লিখতে পারবে না? আশা করছি তোমরা পারবে। এবার আমরা একটু দেখি এই প্রশ্নের উত্তরগুলো আমরা পারি কিনা। চিংড়ি কি মাছ? তোমরা উত্তরটা দেবে। চিংড়ি কোন পর্বের প্রাণী? গলদা ও বাগদা চিংড়ির মধ্যে 2টি পার্থক্য বলো। চিংড়ির কি কি উপকারিতা রয়েছে? আশা করছি সবগুলো প্রশ্নের উত্তর আমাদের পক্ষে দেওয়া সম্ভব। এবার আমরা একটা বাড়ির কাজ নেই। বাংলাদেশে চিংড়ি চাষের সম্ভাবনা এবং চিংড়ি চাষের সমস্যা এবং সম্ভাবনাগুলো বিশ্লেষণ করবো, একটা প্রতিবেদন তোমরা তৈরি করবে, করে আমাকে কিন্তু মেসেঞ্জারে পাঠিয়ে দিও। আমরা একটা অন্যরকম বাণী নিয়ে এসেছি আজকে যে আমরা বলবো যে ইট ফুড নট মোস্টলি প্ল্যান্টস। যদি আমরা এটাকে বাংলা করি তাহলে আমরা বলবো যে খুব কম খাব, মানে অল্প খাবো, এবং পারত পক্ষে আমরা শাকসবজি জাতীয় খাবার বেশি খাবো। এটাকে অন্য ভাষায় বলি
যে 40 বছর পর্যন্ত গরু খান, এরপর গরু যা খায় তা খান, এটা কিন্তু মনীষীরা বলেন বা বিজ্ঞজনেরা বলেন। কাজে খাবার বেলায় আসলে আমাদের সচেতন হতে হবে, সতর্ক হতে হবে, সুস্থ থাকতে হবে। সুস্থ থাকার জন্য এগুলো আমাদেরকে মেনে চলতে হবে। আজকের ক্লাসটি যারা আমার সাথে ছিলে, মনোযোগের সাথে শুনেছ এবং নিশ্চয়ই আশা করছি তোমরা উপকৃত হয়েছ, তোমরা আমার সাথে যারা ছিলে সবাইকে অনেক 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 ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে এইখানেই আমার আজকের ক্লাসটি শেষ করছি। আশা করছি আগামী সপ্তাহে তোমাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো এবং আমার জন্য প্রতি অবশ্যই দোয়া করো। আল্লাহ হাফেজ।